বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করেছেন, সবার সুস্থতা কামনা করে শুরু করছি। তো আজকে আমার ভিডিওটা হলো হুমায়ুন আহমেদ স্যার, আমার অনেক প্রিয় একজন রাইটার। এখনও পর্যন্ত আমার মানে তিনি নাই, তারপরেও কাউকে আমি বসাতে পারি নাই, অনেকে হয়তো পারেনি। হুমায়ুন আহমেদের একটা লাইফ হিস্ট্রি, ছোট্ট একটা লাইফ হিস্ট্রি শেয়ার করবো। কিছুদিন আগে বিপাশা আহমেদের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, ও স্পিচ দিয়েছিল, সেটার পরপরই আমি দেখলাম যে এই সাক্ষাৎকারের বিষয়টা এসেছে। তো আমি এটা বলছি, আপনারা শুনবেন আশা রাখি শেষ পর্যন্ত। যারা হুমায়ুন আহমেদের ফ্যান অবশ্যই তারা শুনবেন ইনশাআল্লাহ, লাইক সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে, যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে যাবেন। হুমায়ুন আহমেদ এক সাক্ষাৎকারে প্রসঙ্গক্রমে বলেছিলেন, কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে লেখালেখি করে 2 লক্ষ উপার্জন আপনি কীভাবে করলেন, আমি বলি আমার ছোট মেয়ে বিপাশার কারণে করেছি, এখানে আমার কোনো হাত নেই। ব্যাখ্যা দিতে গিয়ে হুমায়ুন আহমেদ স্যার একটি ঘটনা শেয়ার করেছিলেন, শহীদুল্লাহ হলে যখন থাকি তখন একসঙ্গে প্রকাশকদের কাছ থেকে আমি হঠাৎ কিছু বড় অঙ্কের টাকা পেয়ে গেলাম, 25-30 হাজার টাকা। সেই সময় 25-30 হাজার টাকা কিন্তু অনেক টাকা, এবং বই বিক্রির টাকা তখনও বই লেখা বাবদ অ্যাডভান্স দেওয়া শুরু হয়নি। যেহেতু টাকা পেয়েছি আমার খুব হাত উসখুস করছিল টাকাটা খরচ করার জন্য, কাজেই করলাম কি, গুলতেকিন এবং বাচ্চাদের নিয়ে গেলাম ইন্ডিয়াতে, এবং এই টাকা শেষ না হওয়া পর্যন্ত দেশভ্রমণ চলবে, এই হলো পরিকল্পনা। প্রথমে গেলাম নেপালে, নেপাল থেকে দিল্লি। ভাবলাম এত কাছে যখন এলাম মরুভূমি দেখেই যায়। জয়সলমীরের উদ্দেশ্যে রওনা দিলাম, জয়সলমীরের পথে পড়ল আজমির শরীফ। এত নাম শুনেছি, পথে যখন পড়ল তখন ভাবলাম যে আজমির শরীফ দেখেই যাই। আজমির শরীফ গেলাম এবং আমার সবচেয়ে ছোট মেয়ে বিপাশা, আমার সবচেয়ে ছোট মেয়েটি বিপাশা, সে খুবই বিরক্ত হয়ে গেল, বলল কোথায় নিয়ে এলে বাবা, চারিদিকে ফকির ফকিরে ভর্তি জায়গাটা। বিপাশার বয়স তখন 3.5 হবে। আমি তাকে বোঝালাম যে এখানে একজন অতি বড় সাধু মানুষের কবর আছে মা, এখানে এলে আল্লাহর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়। দেখা গেল সে কথা শুনে মানসিকভাবে স্বস্তি বোধ করলো। তখন তাকে নিয়ে গেলাম কবর জিয়ারত করতে, এবং শেষ করে চলে আসবো, জিয়ারত করে আমরা শেষ করে চলে আসবো। ঠিক তখনই বিপাশা দাঁড়িয়ে পড়ল। তো আমরা বললাম ব্যাপার কী? বিপাশা বললো আমি যেটা চেয়েছি সেটা তো পাইনি, না পেলে যাব না। আমি বললাম মা তুমি কী চেয়েছো? বিপাশা বললো আল্লাহর কাছে আমি 1000 বস্তা টাকা চেয়েছি, এ টাকা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক চুলো নড়ব না। কবরস্থানের পাশে রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে বিপাশা। আমিও তার মা তাকে নিয়ে টানাটানি করছি। এদিকে বাংলা ভাষাভাষী কিছু লোক ছিল, তারা খুব মজা পেয়ে গেল যে একটি মেয়ে 1000 বছর টাকা আল্লাহর কাছে চেয়েছে আর তার না পাওয়া পর্যন্ত সে যাবে না, এটা তো মজার বিষয়। তখন বিপাশাকে বোঝালাম যে এখন টাকাটা পেলে বরং সমস্যাই হবে, এতগুলো টাকা নিয়ে আমি দেশে কিভাবে ফিরব, কান্নাকাটি না করে চলো দেশে যাই, দেশে গেলে টাকাটা পেয়ে যাব, অবশ্যই পাব। আমরা দেশে ফিরে এলাম, আসার পরেই জলের মতো হু হু করে টাকা আসতে লাগলো। এটাই ছিল আমার আজকের বলার বিষয়, যেটা হুমায়ুন আহমেদ স্যারকে কেউ যদি জিজ্ঞাসা করতেন যে উনি কেন এত মানে টাকা কীভাবে এত টাকা উপার্জন করলেন, তো তখন তিনি এই কথা এই তার এই অভিজ্ঞতাটাই শেয়ার করতেন, এবং কথাটা আমার অনেক ভালো লেগেছে ব্যাপারটা পড়ে, এই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। যারা আপনারা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান তাদেরও ভালো লাগবে আশা করি। তো আর ভিডিওটা দেখে লাইক শেয়ার করতে ভুলবেন না, লাভ রিয়াক্ট দিবেন যদি খুব ভালো লাগে, আর যদি মোটামুটি ভালো লাগে তাহলেও একটা লাইক দিন। আপনারা এই ব্যাপারটা অনেক বেশি কার্পণ্য করেন, আমি জানি না কেন, এটা দিতে তো টাকারও খরচ হয় না, খুব বেশি কষ্টও হয় না। তো যাই হোক, আমার ভালো লাগার ব্যাপারগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আমারও অনেক ভালো লাগে ব্যাপারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, তবেই আমরা পারব এই ইউটিউব জগতে এগিয়ে যেতে। আর কিছুই বলার নেই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমার এই চিরন্তন আছিটা।